ব্যারিস্টার রুমিন ফারহানার একটি আপত্তিকর ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। জনগণ চায় অবৈধ রাষ্ট্রপতির পদত্যাগ। আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করেন, ঘরের মধ্যে একটা সাপ রেখে আপনারা কি নিরাপদে ঘুমাতে পারবেন? তাহলে কি কারণে এই সাপটা বসে আছে? তাও কোবরা সাপ, ধরা সাপ না, প্রত্যেকটা কাজে সে বাধা দিচ্ছে। ডক্টর ইউনূস সাহেব, অন্তর্বর্তীকালীন সরকার, আমাদেরকে এত বোকা ভেবেন না। একটাই অনুরোধ করবো, এত বোকা ভাববেন না আমাদেরকে। আমরা এক শয়তানের বিরুদ্ধে আন্দোলন করলে ছোট শয়তান বদলায় বড় শয়তান বসাবেন। যেই বাংলাদেশের মানুষ মনে করেছিল হাসিনাকে বাউম লীগকে উৎখাত করা একটা অসম্ভব ব্যাপার, আল্লাহ দয়া করে এই ছোট ছোট শিশু ছাত্র বাচ্চা জনতা সবার মাধ্যমে এই অভিশাপ থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন। কিন্তু আমাদের চরিত্র এমন কেন? এই মুক্তিটা পাওয়ার সাথে সাথেই আমরা আবার নিজেরা নিজেরা মারামারি কারাকারি শুরু করে দিয়েছি। আমি ছিলাম শাপলা চত্বরে, গুলি খেয়েছি, হাসপাতাল ছিলাম, এখনো গায়ের মধ্যে দুইটা গুলি রয়েছে। আমি যা দেখেছি, একাত্তরের যুদ্ধকেও সেদিন নির্মমভাবে পিছনে ফেলে দিয়ে হাসিনা সরকার মাদ্রাসার ছাত্রদেরকে নির্মমভাবে হত্যা করে লাশগুলোকে কিভাবে গুম করেছে আমার চোখে দেখা। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যেই কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা মনে হয় তার বক্তব্যের মাধ্যমে ছাত্রলীগকে প্রমোট করার চেষ্টা করছে, এবং কি বিষয়টি নিয়ে কিন্তু নানান আলোচনার সমালোচনার ঝড় বইছে। ব্যারিস্টার রুমিন ফারহানা কি সেটা আমরা খুব ভালো করেই জানি, আপনারাও খুব ভালো করেই জানেন। তিনি হলো বিএনপির টপ লেভেলের একজন নেত্রী। বিএনপির টপ লেভেলের একজন নেত্রী, তিনি কিন্তু এমপিও ছিলেন বিএনপির। কিন্তু শেখ হাসিনা ভোট চুরি করার অপরাধে সে তারা বয়কট করেছিল এবং এমপি পদ ছেড়ে দিয়েছিল নিজেরাই। তো সেই ব্যারিস্টার রুমিন ফারহানা কীভাবে আসলে ছাত্রলীগ কর্মীদের পক্ষ নিয়ে কথা বলে, আর এটা নিয়ে কিন্তু শুরু হয়েছে নতুন করে আলোচনা সমালোচনা। তো বিস্তারিত জানতে চলেছেন, আরও গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো, তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে দিন, আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর মূল আকর্ষণ কথাগুলো শুনে আসি। ব্যারিস্টার রুমিন ফারহানার একটি আপত্তিকর ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। সমগ্র বাংলাদেশে যে ভিডিওটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, বিশেষ করে শেখ হাসিনার বোন শেখ রেহানা তার মেয়ে টিউলিপ সিদ্দিকী সেই ভিডিওটি প্রচার করে বেড়াচ্ছেন, এবং আওয়ামী লীগের লোকেরা ব্যারিস্টার রুমিন ফারহানার সেই আপত্তিকর বক্তব্যটি নিয়ে এখন অনলাইনে সরগম আছেন। আপনারা জানেন যে আমরা প্রায় দীর্ঘ 16 বছর পর্যন্ত জুলুম নির্যাতন অত্যাচারের শিকার হয়ে বাংলাদেশ থেকে মাত্র এই 3 মাস আগে শেখ হাসিনাকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছি, এবং বাংলাদেশের ছাত্র জনতা শিক্ষক সুধি নায়ক গায়ক গায়িকা শিল্পী ইমাম কারি আলেম ওলামা রাজনীতিবিদ সকলের প্রচেষ্টায় আর্মির সদস্য সহ অন্যান্য বাংলাদেশের সাধারণ নাগরিক সবাই মিলে ফেসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি। কিন্তু এই মুক্তি পাওয়ার মাত্র 3 মাসের মাথায় আজকের এই ফেসিবাদের পক্ষে বক্তব্য যায়। এই ধরনের বক্তব্য যখন কোনো একজন দায়িত্বশীল জায়গা থেকে কেউ দেয়, তখন নিশ্চয়ই সেটা আমাদেরকে ভাবিয়ে তুলছে। আজকের এই ব্যারিস্টার রুমিন ফারহানা রাজনৈতিক সমালোচনা যে কারো করতেই পারেন, পক্ষে কিংবা বিপক্ষে আলোচনা করতেই পারেন, কিন্তু তিনি যখন একটি দলের রিপ্রেজেন্ট করছেন, দলের জায়গা থেকে পরিচয় বহন করছেন এবং একটি দলের সংসদ সদস্য হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করেছেন, তখন তার এই বক্তব্যগুলোকে সাধারণ নাগরিকদের বক্তব্যের মতো মেনে নেওয়া যায় না। বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, ছাত্রলীগকে নিষিদ্ধকরণ, প্রেসিডেন্ট চুপু সাহেব সহ বাংলাদেশের যত আওয়ামী লীগের দোষর আছে, সে সুপ্রিম কোর্টে হোক কিংবা শিক্ষক হোক কিংবা রাজপথে হোক কিংবা কোনো প্রশাসনে হোক কিংবা পুলিশে হোক, তাদের সকলকে অপসারণ করা, এটা ছিল আজকের এই 5ই আগস্টের বিজয়ের মূল চেতনা। এই চেতনায় কারো কোনো মন্তব্য নেই, এই চেতনা বাংলাদেশের নাগরিকরা ম্যান্ডেট দিয়ে দিয়েছে এই শিক্ষার্থীদের আন্দোলনের পরবর্তী সরকারকে, যে কোনো মূল্যে সকল দোষরদেরকে দমন করতে হবে। ব্যারিস্টার রুমিন ফারহানা বক্তব্য দিতে গিয়ে বলছেন, ডিবিসির নিউজে আপনারা দেখবেন সেখানে সাক্ষাৎকারে বলছে, স্পষ্ট করে তিনি বলছেন যে বাংলাদেশের বর্তমানে এই যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, আপনি এই ছাত্রলীগকে নিষিদ্ধ করার ম্যান্ডেট কে দিয়েছে? আমরা নাকি কেউ ম্যান্ডেট দেইনি এই সরকারকে, তাহলে এই সরকার বসলো কিভাবে? ব্যারিস্টার রুমিন ফারহানা বলছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের জনগণের জনমত যাচাই করা উচিত ছিল। ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য কি জনমত যাচাই করবে? এটা কেমন কথা আপনি বললেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হলে জনমত লাগবে? কিসের জনমত লাগবে? যেই দেশের জনগণ 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, এই দেশে খুনি, এই দেশে লুটেরা, এই দেশে ধর্ষণবাদ, বিশেষ করে যারা গণহত্যা চালিয়েছে, তাদের কোনো রাজনীতি থাকতে পারে না, আপনি তার ব্যাপারে বলছেন জনমত যাচাই কেন করা হলো না? আপনি বলছেন রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হলো না কেন? 16 বছর কোথায় ছিলেন আপনি? 16 বছরে কি আন্দোলনের সংগ্রামে ভূমিকা পালন করেছেন বলেন? বাংলাদেশের ছাত্র জনতা যখন বিজয় উল্লাস করেছে, ছাত্র জনতার সেই ত্যাগের কথা আপনাকে স্বীকার করতে হবে।
5 আগস্টের পূর্বে পুরো জুলাই বিপ্লব যেখানে আমরা বলেছি সেই জুলাই মাসে সারা বাংলাদেশে শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশ স্বাধীন হয়েছে আর আপনি বলছেন ছাত্র লীগ নিষিদ্ধ করতে অনুমতি নেওয়া হলো না কেন আপনাদের কিংবা সাধারণ জনগণের আরে সাধারণ জনগণ আজকের শেখ হাসিনার বাসভবনে এসে উল্লাস করে সুইমিং পুলে আজকের সাতার কেটে তার ভবনের উপরে উঠে সেই গণভবনকে তছনছ করে দিয়ে প্রমাণ করে দিয়েছে এই বাংলাদেশের শেখ হাসিনা এবং তার যারা রেসপন্সার রয়েছে তাদের কোনো শাসন ব্যবস্থা এদেশে চলবে না জনগণ সিদ্ধান্ত নিয়ে এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে এখন সরকারের পক্ষে বিপক্ষে সমালোচনা থাকতে পারে কিন্তু আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দেওয়ার দুঃসাহস আপনাকে কে দিয়েছে আপনি কি করে বলেন যে আজকের এই রাজনৈতিক দলগুলো যদি এইভাবে নিষিদ্ধ হয় তাহলে একদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা অন্য অন্য দলগুলোকে নিষিদ্ধ করবে এই শব্দ উচ্চারণ করে আপনি বরঞ্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মান ক্ষুণ্ণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার মতো কোনো কাজ করে নাই ছাত্রদল নিষিদ্ধ হওয়ার মতো কোনো কাজ করে নাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা আজকের স্বপ্ন বুনে দিয়েছেন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিয়েছেন বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন এই দলকে আপনার নিষিদ্ধ করবে ছাত্ররা আপনি ভাবলেন কি করে তার মানে এই বক্তব্য দিয়েই মূলত ছাত্রদেরকে উচকে দিতে চান যে যাতে করে তারা আবার কোনো এক সময় এই ছাত্রদল বিএনপির নিষিদ্ধের দাবি তোলে এই ধরনের বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে খুশি করা ছাড়া আর কিছুই আপনার বক্তব্যের মধ্যে নেই আপনি বলার চেষ্টা করেছেন এই সরকারের সময় সংবিধান অনুযায়ী দুই মানে টু থার্ড মেজরিটি লাগবে আপনার কাকে বাংলাদেশের সাহেব চুপ্পু সাহেবকে সরানোর জন্য তথা প্রেসিডেন্টকে সরাতে হলে টু থার্ড মেজরিটি লাগবে আবার আপনি বলছেন রাষ্ট্রপতি হিসাবে এই মুহূর্তে যদি কাউকে বানাতে হয় তাহলে স্পিকার সংসদে তুলবে তারপরে ডেপুটি স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার লাগবে তারপরে সংসদের মেজরিটি মতামতের ভিত্তিতে তাকে ইমপিচমেন্ট করতে হবে আপনাকে এই কথা আজগুবি গল্প কে শিখিয়েছে বাংলাদেশের শেখ হাসিনাকে এদেশের সাধারণ জনগণ তাড়িয়ে দিয়েছে হ্যাঁ আপনি বলতে পারেন যে এই মুহূর্তে সাংবিধানিক সংকট তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আমরা যাতে করে এমন আন্দোলন করবো না যে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের বড় ধরনের সমস্যায় পড়তে হয় কিন্তু আপনি এমনভাবে বললেন আপনার বক্তব্য থেকে স্পষ্ট যে আপনি চুপ্পু সাহেবের দালালি করছেন আপনি তাকে সংবিধান অনুযায়ী বাংলাদেশে রাখতেই হবে আর কোনো উপায় নাই সংসদ যেহেতু এখন নাই তার মানে এই দেশে সংসদ না আসা পর্যন্ত কেউ কিছু সংস্কার করতে পারবে না তাই নয় কি অথচ বাংলাদেশের 16 বছরে আওয়ামী লীগ সব ধ্বংস করেছে অন্যায় করেছে অবিচার করেছে জুলুম করেছে মানুষকে শেষ করে দিয়েছে আপনি সেই জায়গায় বক্তব্য না দিয়ে আপনি বক্তব্য দিচ্ছেন টু থার্ড মেজরিটি হ্যাঁ কিসের মেজরিটি বাংলাদেশের জনগণ এই সরকারকে মেজরিটি দিয়ে দিয়েছে 5ই আগস্ট সেদিন থেকে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারই বাংলাদেশের মেজরিটি নিয়ে বসে আছে এবং তারাই সিদ্ধান্ত নিয়ে যে কোনো ক্রাইসিসে দেশকে নেতৃত্ব দিবে সেজন্যই আমরা তাদেরকে বসিয়েছি আবার তাদেরকে মেজরিটির প্রশ্ন কেন আনছেন হ্যাঁ তারপরেও এই সরকার যদি আমাদের সেই আবেগ অনুভূতি বাংলাদেশের মানুষের সেই বিপ্লবের স্পিরিট ধরে রাখতে না পারে অবশ্যই তাদের বিশেষ বিশেষ ক্ষেত্রে সমালোচনা করে পথ বাতলিয়ে দেওয়া যেতে পারে কিন্তু সমালোচনা এটা নয় যেই সমালোচনা করলে টিউলিপ সিদ্দিকী আপনার পোস্ট শেয়ার করে আর আপনার পোস্ট বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণ অ্যাভয়েড করে আপনাকে হাহারি এক দেয় সেই বক্তব্য তো কামনা করি না আজকের আপনি বলছেন ছাত্ররা নাকি বিশৃঙ্খলা সৃষ্টি করছে কোথায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলেন চোখের সামনে দেখেন না 16 বছর পর্যন্ত যে ঝঞ্ঝাল এই ঝঞ্ঝাল একদিনই শেষ হবে আপনি বলছেন ছাত্ররা বিভিন্ন জায়গায় রাস্তার উপরে বসে পড়ে সচিবালয়ের সামনে অবরোধ সৃষ্টি করে তারা বিভিন্ন জায়গায় কি বলে ঢাকাবাসীকে আজকের নাগাল হয়ে যায় মানে তাদের জ্যামের কষ্টে তাদের এখানে যানজট সৃষ্টি হচ্ছে কেন সচিবালয়ে গিয়ে আমরা নাকি বিচারপতিদের আজকের বিভিন্ন জায়গা থেকে অপসারণ চাচ্ছি এটা নাকি ছাত্ররা অপরাধ করছে তাহলে বাংলাদেশ 5ই আগস্ট স্বাধীন হলো কেন স্বাধীনতা করা হয়েছে এজন্যই সমগ্র বিচার বিভাগ থেকে শুরু করে পুলিশ প্রশাসন সমগ্র জায়গায় আওয়ামী লীগের দোষরদেরকে বের করতে হবে আর বের না করলে আন্দোলন করতে হবে আর আপনি সেটাকে বলছেন ছাত্ররা বিশৃঙ্খলা সৃষ্টি করছে এমনকি আপনার বাসার সামনেও নাকি বিশৃঙ্খলা হচ্ছে সে কারণে নাকি আপনার খুব কষ্ট হচ্ছে 16 বছরের কষ্ট ভুলে গেলেন 16 বছরের জুলুম অত্যাচার ভুলে গেলেন এই ছাত্রদের ত্যাগ তিতিক্ষা ভুলে গেলেন 16 বছরে একটা আন্দোলন করে সংগ্রাম করে রাজনৈতিক ট্যাগ লাগানোর কারণে কোনো কিছু সফল হতে দেওয়া হয়নি আর এই সাধারণ শিক্ষার্থীরা কৌশল করে বিভিন্ন উপায়ে আন্দোলন করে বিজয় ছিনিয়ে এনেছে আজকে তিনি পথের কাঁটা হয়ে গেলেন এটা কোন ধরনের ধৃষ্টতা কোন ধরনের মন্তব্য আপনি করেছেন নিজের বিবেকের কাছে প্রস্তুত হলেন এবং আমি বাংলাদেশের ছাত্র জনতার কাছে উদাত্ত আহ্বান জানাই এই ধরনের বক্তব্য যারাই দিবে তাদের ব্যাপারে আমাদেরকে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে প্রিয় বন্ধুরা আমার উনি বলছেন রুমিন ফারহানা বলছেন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন নতুন বাংলাদেশের স্বপ্নই আমরা দেখছি কিন্তু নতুন বাংলাদেশের স্বপ্ন মানে কি এই যে আজকের যারা স্বাধীনতা ঘোষণা করেছে যারা স্বাধীনতা যুদ্ধ করেছে যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছে সেই 5ই আগস্ট মৃত্যুবরণকারী সেই শহীদদের সাথে উপহাস করা আজকে তারা বাংলাদেশের জন্য কথা বলবে না এটা তো হয় না আজকের ছাত্রলীগের নিষিদ্ধের ব্যাপারে আপনি কথা বলে ছাত্রলীগকে নিষিদ্ধ করা থেকে আপনি জাতিকে বিভিন্ন জায়গায় নেওয়ার চেষ্টা করেছেন যে তাদেরকে নিষিদ্ধ করা ঠিক হবে না তাদেরকে নিষিদ্ধ করলে আজকে নিষিদ্ধ হলে কালকে আরেক দল নিষিদ্ধ হবে এই মন্তব্য করে আপনি বিভাজনের রাজনীতি এখানে তৈরি করেছেন আপনি এই সরকারের সমালোচনা করতে গিয়ে বলেছেন 3 মাসে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে এই সরকার কি করতে চায় কি করে না আপনার নাকি বুঝে আসে না সরকার যা করছে সেজন্য ধৈর্য ধরে সময় দিতে হবে এই সরকার যে প্রচেষ্টা এগিয়ে যাচ্ছে
সেটা বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যাচ্ছে, এই সরকার ক্ষমতা আঁকড়ে ধরার জন্য বসে থাকে নাই। মনে রাখতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সজ্জন সম্মানিত ব্যক্তিত্ব, তিনি এই পদে বসেছেন তিনি পদকে আঁকড়ে ধরার জন্য নয়। তাড়াহুড়া করে বাংলাদেশের রাজনীতিতে বড় বড় রাজনৈতিক দলগুলোকে বিতর্কিত করবেন না। রাজনীতিতে যখন নির্বাচন আসবে তখন এই দলগুলোই সবচাইতে বেশি সুবিধা ভোগ করবে, এটাই বাস্তব সত্য কথা। অতএব এখন কেন উঠে পড়ে আওয়ামী লীগের মতো বলে কথা বলে তারপরে বাংলাদেশের মানুষের মধ্যে এই দল সম্পর্কে বিশেষ করে বিএনপি সম্পর্কে ভিন্ন মত ভিন্ন চিন্তা কেন প্রকাশ করছেন? এটা আমি মনে করি ষড়যন্ত্রের অংশ হতে পারে। কেন বিএনপিকে আপনি ছাত্রদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছেন? কেন বিএনপিকে বর্তমানে এই সরকারের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছেন? কেন বিএনপিকে আজকের এই সরকারের মতলব আপনি বুঝছেন না এরকম দাঁড় করিয়ে দিচ্ছেন? কি বোঝার বাকি আছে আপনি বলেন? বাংলাদেশের 16 বছরে কি করতে পেরেছেন? শুধু তাই নয়, গত নির্বাচন পর্যন্ত টকশোতে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন, কিন্তু যেই সরকারের পরিবর্তন হয়েছে আলোচনার পথ বন্ধ করে ভাষায় বসেছিলেন 5ই আগস্টের আগে, এই জুলাইয়ের আগে আর খুঁজে পাওয়া যায় নাই। যেই জুলাই মাসে ছাত্র জনতা বিপ্লব শুরু করেছে এই আবার আমরা সবাই মাঠে নেমেছেন, এখন আপনি মনে করলেন যে এই ছাত্র জনতা আপনার শত্রু হয়ে গেল, এটা আমি কোনোভাবে বরদাস্ত করতে পারলাম না। আজকে বলছেন যে আজকের এই বাংলাদেশে এই সরকার ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় নামিয়ে দিয়ে তারা নাকি গোপনে ছাত্রদের সাথে আতাত করে ওই দাবিগুলো বাস্তবায়ন করাচ্ছে। তো সমস্যা কোথায় দেখলেন? যদি এই সরকারই ছাত্রদেরকে বলে হ্যাঁ অমুক জায়গায় আওয়ামী লীগের লোক আছে তাদের বিরুদ্ধে আন্দোলন করো মিছিল করো তারপরে আমরা বাধ্য হয়ে সেটাকে পূরণ করবো, তো সমস্যা কি দেখলেন সেখানে? তো ছাত্ররা আন্দোলন না করলে সরকার কিভাবে শুনবে? প্রত্যেকটি পদে পদে লক্ষ লক্ষ জায়গায় আজকের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোষরদেরকে ফিট করা হয়েছে, সেই দোষরদেরকে যদি বের করতে হয় এভাবেই আন্দোলন করে তারপরে বের করতে হবে। জনগণ চায় অবৈধ রাষ্ট্রপতির পদত্যাগ। আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করেন, ঘরের মধ্যে একটা সাপ রেখে আপনারা কি নিরাপদে ঘুমাতে পারবেন? তাহলে কি কারণে এই সাপটা বসে আছে? তাও কোবরা সাপ, দোরা সাপ না, প্রত্যেকটা কাজে সে বাধা দিচ্ছে। শেখ মুজিবের ছবি মাথার উপর নিয়ে বসে আছে, শেখ মুজিবের ছবি কিসের কারণে থাকবে? আমাদের যুদ্ধটা কার বিরুদ্ধে হয়েছিল? 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তানের বিরুদ্ধে, এবার যুদ্ধ করেছে কার বিরুদ্ধে? আওয়ামী লীগের বিরুদ্ধে। তাহলে হাসিনার ফটো, হাসিনার পূর্বপুরুষদের ফটো কি কারণে বাংলাদেশে থাকবে বলেন? এটা তো একটা সাধারণ বিষয় ছিল না, মুক্তিযুদ্ধের মতো একটা যুদ্ধ ছিল। যারা দেখে না এয়ার কন্ডিশনে ছিল তাদের জন্য এটা কিছুই ছিল না, যারা রাস্তায় ছিল যারা দান দিয়েছে তারাই বুঝেছে এটা কি ছিল। বাংলাদেশ যদি আজকে বোর্ডের ব্যবস্থা করা হয় শতকরা 99 জন লোক বলবে চুপ্পুকে ডুপুকে তো হবে। চুপ্পু হলো সালামের একজন কর্মচারী, চুপ্পু সাহেব গায়ের জোরে আছে। সুতরাং বঙ্গবন্ধু না শেখ মুজিবুর রহমান বলবো, তিনি যুদ্ধের সময় কোথায় ছিল? তিনি পাকিস্তানের হাতে আত্মসমর্পণ করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল। ক্যাপ্টেন উইলিয়াম ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সর্বপ্রথম বিদ্রোহ করেছিলাম। তাহলে শেখ মুজিবের ফটো কেন থাকবে, কি কারণে থাকবে? শেখ মুজিবের নামে, হাসিনার নামে, শেখ বংশের নামে অনেকগুলি ইনস্টলেশনের নাম লেখা আছে, অনতিবিলম্বে এগুলি পরিবর্তন করার ব্যবস্থা করা হোক। এই বংশের নামে কোনো কিছু থাকতে পারবে না, তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। তারা হলো দেশদ্রোহী, দেশদ্রোহীদের সাথে কোনো আপোষ নাই, তারা হলো বাংলাদেশের শত্রু, অন্য কেউ বাংলাদেশের শত্রু না। যারা আমাদেরকে গত 15 বছর এক নাগারে কষ্ট দিয়েছে, আমাকে জেলে যেতে হয়েছে বিনা কারণে, অনেকেই এখানে ফজলুল সাহেব আছেন, দোয়েল সাহেব আছেন, হালিম সাহেব আছেন, বিভিন্ন নেতারা জেলে যেতে হয়েছে একাধিকবার, কি কারণে জেলে যেতে হয়েছে? কি জন্য আমরা দেশ স্বাধীন করেছি? হাসিনাকে প্রধানমন্ত্রী করার জন্য? যুক্তিসম্মত সময় দিতে হবে যেন তারা সংস্কারগুলি করতে পারে। তাদের প্রতি আমাদের আবেদন, আপনাদের গতি খুবই স্লো, যে গতিতে আমরা আশা করেছিলাম আপনারা সেই গতিতে কাজ করেন নাই। আপনাদের উচিত ছিল 2008 সালের নির্বাচন, 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন, 2024 সালের নির্বাচনগুলির ফলাফল পর্যালোচনা করা। অত্যন্ত পরিষ্কার 2008 সালে এই নির্বাচনের পিছনে ষড়যন্ত্রকারী ছিল মইনুল আহমদ এবং জেনারেল আকবর, আর্মির এই দুজনের ষড়যন্ত্রে শেখ হাসিনাকে নির্বাচিত করেছিল, তৎকালীন বিএনপিকে পরাজিত করেছিল তৎকালীন সময়ে। 2014 সালে আমরা কেউ নির্বাচনে যাই নাই, সুতরাং এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। 2018 সাল আবার একটি ষড়যন্ত্র হয় ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, নতুন ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রে আমি পা দিই নাই। আমার ঘরে এসেছিল ব্যারিস্টার মইনুল হাসান, মইনুল হোসেন চৌধুরী, উনি আমাকে বলেছিলেন ডক্টর কামাল হোসেন উনি হবেন 1 নম্বর, আপনি আর বদরুদ্দোজা হবেন 2 নম্বর। আমি 2 নম্বর না 1 নম্বর হলো নাই, আমি এই ষড়যন্ত্রের মধ্যে নাই। কিন্তু পরবর্তী পর্যায়ে যেহেতু দলীয়ভাবে সবাই সিদ্ধান্ত নিয়েছে, জোটভাবে সিদ্ধান্ত নিয়েছে, আমাদের কিছু করার ছিল না। 2018 নির্বাচনে আমরা যাই, 2018 নির্বাচনে যারা অনেকে গিয়েছিল 2 কোটি 2 কোটি করে টাকা পেয়েছিল, আমরা এলডিপির পক্ষ থেকে কোনো টাকা তাদের কাছ থেকে নিই নাই।
এই নির্বাচনে কি হলো? রাত্রিবেলা নির্বাচন হয়ে গেল, দিনের বেলা কোনো ভোট হয় নাই। আমি নিজেও যখন ভোট কেন্দ্রে গেলাম, পুলিশ অফিসার আমাকে দেখার পরে বলল, স্যার আসছে একটা ব্যালট পেপার বাইর করেন। অর্থাৎ ব্যালট পেপার নাই, ব্যালট পেপার রাত্রে শেষ। তাহলে 2018 নির্বাচন নিশিরাতের নির্বাচন, বিনা ভোটের নির্বাচন। তারপরে আসেন 2024। 2024 সালে কোনো রাজনৈতিক দলের নেতা এই নির্বাচন অংশগ্রহণ করে নাই। এটা ছিল বিদেশি দালালেরা, আর কিছু বাংলাদেশে দালাল যাদের গাড়ির প্রয়োজন ছিল, কিছু টাকার প্রয়োজন ছিল, এই দালালগুলি নির্বাচন অংশগ্রহণ করে বাংলাদেশের লোকজনকে কলঙ্কিত করেছে। তাহলে এই নির্বাচনগুলি পর্যালোচনা করলে কি আমরা দেখি, 2018 সালকে আমাদেরকে ধরতে হবে বেঞ্চমার্ক হিসেবে। বেঞ্চমার্ক হিসেবে যদি আমরা দেখি, আমি একজন অ্যাডভাইজারকে বলেছিলাম, তোমাদের উচিত ছিল প্রথম রাত্রেই 2018 সালে ওসি, ইউএনও, এসপি, ডিসি এবং যারা দায়িত্বে ছিল তাদের সবাইকে একদিনে বরখাস্ত করা উচিত ছিল। তাহলে এই রক্তপাতের, আমাদের ছেলেরা যে রক্ত দিয়েছে এই রক্তের পরিশোধ হতো। আমাদের অনেক ছেলে রক্ত দিয়েছে, আমাদের দলেরও। এই মিছিল বন্ধ করো, মিছিল করো, বন্ধ করো। আমাদের দলেরও চারজন লোক নিহত হয়েছে, শহীদ হয়েছে, প্রায় 16 জন আহত হয়েছে, অনেকের অঙ্গহানি হয়েছে। আমরা বুঝি ব্যথাটা কিরকম। যাদের দলের কোনো লোক আহত হয় নাই, নিহত হয় নাই, তারা এই ব্যথাটা বুঝবে না। আমরা বিএনপির সাথে, জামাতের সাথে তাল মিলিয়ে প্রত্যেকটা প্রোগ্রামে ঐক্যবদ্ধভাবে ছিলাম। এমন কোনো প্রোগ্রাম নাই যেটাতে আমরা অংশগ্রহণ করি নাই। এবং এলডিপি একমাত্র দল যেটা সর্বপ্রথম 3 বছর আগে বলেছিল যে অন্তর্বর্তীকালীন সরকার এই দেশে প্রতিষ্ঠিত হবে, এখন তাই হয়েছে। অনেকে সেদিন মনে করেছিল এটা কেন বলছে, রাজনীতিবিদ হিসাবে ভবিষ্যৎ দেখতে হবে, পিছনের দিকে তাকালে হবে না, আগের দিকে তাকাতে হবে। আমরা জানতে এই হাসিনা সরকার সরকারকে বিতর্কিত করার পর, বিতাড়িত করার পর কি হবে সেটা আমি বলেছি। আপনাদের প্রত্যেকটা মিটিংয়ে আমরা যে প্রেস কনফারেন্স করেছি, প্রত্যেকটা প্রেস কনফারেন্সে কি বলেছি, এখনো সময় আছে পলান, এমন সময় আসবে পলানোর সময় পাবেন না। আপনারা দেখেছেন উনি উনার বস্ত্র নিয়ে পলাইতে পারে নাই, অনেক কাপড় চোপড় পিছনে রেখে যেতে হয়েছে। এই অবস্থা কেন সৃষ্টি হলো, কারণ তাদের স্বৈরাচারী সরকারের মনোভাবের কারণে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকলের কথাগুলি আপনারা শুনেছেন। তো এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা এখন পর্যন্ত নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।